ভ্যাকসিন নিয়ে দুর্নীতির প্রতিবাদে উত্তর ব্যারাকপুর পৌরসভায় বিক্ষোভ সিপিআইএম এর। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সকলকে করোনা ভ্যাকসিন দেওয়া, অস্থায়ী কর্মীদের রাজনৈতিক রং না দেখে স্থায়ী করা সহ বিভিন্ন ইস্যুতে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হলো সিপিআইএম এর পক্ষ থেকে। এই ডেপুটেশন কর্মসূচির আগে উত্তর ব্যারাকপুর পৌরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়। বিক্ষোভ কর্মসূচি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ভ্যাকসিন নিয়ে রাজনীতিকরণ চলছে। আমরা ভ্যাকসিন নিয়ে যে দলবাজি হচ্ছে, পৌরসভা যে ভ্যাকসিন নিয়ে দলবাজি করছে এবং ভ্যাকসিনের সমবণ্টন হচ্ছে না, তাই জন্য আমরা পৌরসভাতে বলতে এসেছি চেয়ারম্যানকে। দিনের পর দিন ওনার সঙ্গে দেখা করার জন্য টাইম চেয়েছি, উনি টাইম দেননি। তৃণমূলের মানে ভ্যাকসিনের তৃণমূলীকরণ হয়ে গেছে। তৃণমূলের কবে কাউন্সিলর ছিল, এখন তো কাউন্সিলর কেউ নেই। কিসব প্রশাসক নাম দিয়ে তাদের পকেটে পকেটে কুপন ঘুরছে, তাদের কাছে না গেলে পরে কুপন পাওয়া যাবে না। এই জালিয়াতি দুর্নীতির বিরুদ্ধে আমরা আজ এখানে এসেছি। আপনাদের যারা বিদায়ী পৌরপিতা কিংবা পৌরমাতা আছে, তারা কি কুপন পাচ্ছেন না? তাদের আমাদের কোনো লোকেদের কুপন দিচ্ছে না। কুপন যা আছে সব হচ্ছে ওই তৃণমূলের যারা ছিল তাদের হাতে, পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতাদের পকেটে কুপন। তারপরে আমরা শুনলাম যে এখানে কিছু কর্মীদের, অস্থায়ী কর্মীদের পার্মানেন্ট করা হবে, তা সেখানে যাতে দলের রং না দেখা হয়, সকলের জন্য পার্মানেন্ট হয় সেটাও দেখতে হবে। এবং যেভাবে বেআইনি নিয়োগ হচ্ছে পৌরসভায়, একদম তৃণমূলের নেতাদের পকেটে ভ্যাকসিন থাকে। সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে আমাদের সংগ্রাম, সকলের দ্রুত ব্যবস্থা গ্রহণ দাবিতে আমাদের সংগ্রাম। আমরা এরকম একটা কঠিন পরিস্থিতিতে এরকম